বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর মতে। তো আজকের ওয়েদার আপডেট নিয়ে আসলাম। তো যেহেতু আপনারা জানেন যে একটি সাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে, সেই বিষয়ে আজকে আলোচনা করা হবে। এবং যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমরা সবার আগে সময়ের সঠিক আবহাওয়ার খবর জানিয়ে দিব, সেই জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে আগামী 11 তারিখ। তো আগামী 11 তারিখ নিয়ে গেলাম, তো এটি একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। তো এটি লঘুচাপে পরিণত হবে, পরবর্তী এটি নিম্নচাপে তৈরি হবে। তো এটি দেখতে পাচ্ছি এটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। তো আগামীকাল 6টা বাজে তো এটি পরবর্তীতে এটি আরও শক্তি অর্জন করবে এবং সুস্পষ্ট লঘুচাপে পরিণত হবে, এবং সেটি ভারতের অরুষি আঘাত হানার সম্ভাবনা আঘাত হানবে। তো আমরা দেখতে পাচ্ছি এটি লঘুচাপ তৈরি হয়ে গেছে আগামী 11 তারিখ, তার মানে আগামী শুক্রকালকে, আগামীকাল শুক্রবার। তো শুক্রবার এটি তৈরি হচ্ছে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে। তো আমরা দেখতে পাচ্ছি এটি 48 ঘন্টার মধ্যে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। তো এর প্রভাবে বাংলাদেশে অনেক জেলায় ভারীতে ক্ষতি, ভারী বর্ষণ হতে পারে। তো সেটিও জানিয়ে দেব কোথায় কোথায় ভারী বর্ষণ হবে এবং কোথায় থেকে কোথায় হবে বৃষ্টিপাত। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটি, এটা আরও শক্তি অর্জন করছে। তো দেখতে পাচ্ছি বাংলাদেশের চট্টগ্রামের কক্সবাজার এবং মহেশখালী দিয়ে প্রবেশ করছে বছরের প্রথম মৌসুমী বায়ু, যার এফেক্ট করতে পারে পুরো বাংলাদেশে। তো এর প্রভাবে চট্টগ্রামের কক্সবাজার এবং বান্দরবনে 700 মিলির মতো বৃষ্টিপাত হতে পারে। তো সেটিও দেখে দিব। তো আমরা দেখতে পাচ্ছি এটি আঘাত এনেছে ভারতের উড়িষ্যার দিকে। তো ভারতের উড়িষ্যা এবং দীঘার দিকে আঘাত হানবে। তো এর ফলে বাংলাদেশে অনেক জেলায় ভারীতে অতি ভারী বর্ষণ হতে হবে এবং পাহাড় ধসের সতর্কতা দেওয়া হয়েছে। তো এর প্রভাবে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরে যারা মাছ ধরতে গেছেন তাদেরকে ফিরে আসার জন্য বলা হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের দিক দিয়ে এটি প্রবেশ করছে, এর প্রভাবে চট্টগ্রামে ভারী মানে ধমকা হাওয়া বয়ে যেতে পারে। 50 থেকে 60 কিমি বেগে বয়ে যেতে পারে ধমকা হওয়া। তো তার সাথে সাথে বয়ে যেতে পারে বৃষ্টি এবং ভারী বৃষ্টি, অতি ভারী বৃষ্টি। তো এর প্রভাব পড়ছে বাংলাদেশে বরিশাল, পরে খুলনা, সাতক্ষীরা, এইসব অঞ্চলে এর প্রভাব পড়বে। তো এর প্রভাব চট্টগ্রামের বান্দরবন, পরে কক্সবাজার, পরে মহেশখালী, এসব অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এসব অঞ্চলে ধারণা করা হয়েছে 700 মিলির মতো বৃষ্টিপাত হতে পারে। তো বরিশালে হতে পারে 300 মিলির মতো। তো আপনারা দেখতে পাচ্ছেন খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর, বরিশাল, পরে তার মানে বাংলাদেশ যত উপকূলে যারা বসবাস করেন তাদের জন্য সতর্কতা জারি করা হয়েছে। তো ফরিদগঞ্জ এবং রাজশাহীতে 250 মিলির মতো বৃষ্টিপাত হতে পারে এই বৃষ্টি বলার কারণে, এই নিম্নচাপের কারণে। তো ঢাকাতে হতে পারে 120 মিলির মতো। তো সিলেট হতে পারে, পরে ময়মনসিংহে হতে পারে 110 মিলির মতো। তো এটি পরবর্তীতে আরও পরিবর্তন হতে পারে বা বৃদ্ধি পেতে পারে, তো এটা এখন বলা সম্ভব না, যা ধারণা অনুযায়ী আপনাদেরকে বললাম। তো পিরোজপুরও হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। তো এরপরে বাংলাদেশ উপকূলে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, পরে বরিশাল, মতিহাট, বগুড়া, লালমোহন, পরে চট্টগ্রামের
কক্সবাজার, পরে বান্দরবান, মহেশখালী এসব অঞ্চল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। তো আজকে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।